কক্সবাজারের সিঙ্গাপুর পার্কে হয়ে গেল এন মোহাম্মদ গ্রুপের সেলস কনফারেন্স। একসাথে জয়ের পথে স্লোগানে শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। কনফারেন্সে বক্তব্য রাখেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, প্রধান নির্বাহী অহেদুজ্জামান মাসুদ সহ অন্যান্য কর্মকর্তারা। বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন পদক্ষেপের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় কর্মীদের উদ্দেশ্যে। বক্তব্য শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কর্মীদের পুরস্কার ও সম্মাননা পদক প্রদান করা হয়।